সিএমপির পাহাড়তলী থানার অভিযানে একটি দোনলা বন্দুকসহ দুইজন সন্ত্রাসী গ্রেফতার। সিএমপির পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বাবুল আজাদের নেতৃত্বে এসআই সৌমিত্র সরকার, এসআই সুফল কুমার দাস, এএসআই মোহাম্মদ ফজলুল বারী, এএসআই নিজামুদ্দিন ও এএসআই আহসানুল করিম সঙ্গীয় ফোর্সসহ পাহাড়তলী থানাধীন গয়নাছড়া খাল সংলগ্ন হাজি ক্যাম্পের পরিত্যক্ত কবরস্থানের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে একটি সচল দেশীয় তৈরি দোনলা বন্দুকসহ এক মোহাম্মদ আলমগীর ও দুই আব্দুস সাত্তার সোহেলকে গ্রেফতার করে। আসামিদ্বয়ের বিরুদ্ধে পাহাড়তলী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য যে গ্রেফতারকৃত আসামিরা গত 24 ও 25 অক্টোবর খুলশী থানাধীন সেগুন বাগান এলাকায় দিনে দুপুরে প্রকাশ্যে সশস্ত্র অবস্থায় সন্ত্রাসী কার্যক্রম করেছিল, যা পুলিশের নজরে আসার সাথে সাথে পুলিশ এই সন্ত্রাসীদের ধরতে তৎপরতা চালিয়ে যাচ্ছিল। দেখি ও এটা না এটা খুলো 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 জিনিসটা কি স্যার? এটা এলজি টেলজি টাইপের জিনিস না, এটা তো পুরাটা লোহা দেখা যায়। তা তো বাড়ি স্যার, এটা দেখা তো বাড়ি কাঠ না লোহা স্যার? এটা তুমি বস্তা দিয়ে এখানে বাস এগুলা করবে আর আগাম প্রোগ্রাম গুলি করতে দেখছে আমাদের পাড়াতে দুজন আছে দেখছে। ঠিক আছে তোমরা কাজ করি না, ধরো লাইট ধরো লাইট দেখো আমাদেরকে দেখো না এগুলো নাই না খালি বুঝুন খালি বুঝুন খালি আপনি দিয়েছেন।
ডেস্ক নিউজ PIB 71 TV.